হ্যালো ভিউয়ার্স, আমি সাদুল আহমেদ বলছি। কেমন আছেন সবাই? টিউটোরিয়াল হেল্প টিপস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। একটার বেশি অ্যাডসেন্স খোলা যায় না, বাট একটা অ্যাডসেন্স এর সাথে অনেকগুলো ইউটিউব চ্যানেল অ্যাড করা যায়। তো আজকে আমি আপনাদের সেটাই দেখাবো, কিভাবে আপনারা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অনেকগুলো ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারেন। তো চলুন টিউটোরিয়ালে যাওয়া যাক। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চ্যানেলটি লগ ইন করি। দেখেন আমার লগ ইন করাই আছে। লগ ইন করার পরে এখানে ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন। দেখেন ভিডিও ম্যানেজারে যাওয়ার পর এখানে চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন প্রথমে আমাদেরকে মনিটাইজেশনটা ইনেবল করে নিতে হবে। যেহেতু এখানে ইনেবল নেই, সেক্ষেত্রে মনিটাইজেশন ইনেবল করার জন্য আমাদের অ্যাডভান্সে ক্লিক করতে হবে। তো অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখেন প্রথমে আমাদের কান্ট্রিটা চেঞ্জ করতে হবে। যেহেতু বাংলাদেশে মনিটাইজেশন ইনেবল হয় না, সেহেতু আমাদের কি এখান থেকে ইউএসএ করে দিতে হবে। ইউএসএ করে হচ্ছে মনিটাইজেশনটা অন করতে হবে। তারপর আমরা এখানে কি সেভ করে নিব। সেভ করার পরে আবার আমরা চ্যানেলে চলে যাই। দেখেন এবার কি মনিটাইজেশন এখানে ইনেবল অপশনটা আসছে, তো এখানে ইনেবলে ক্লিক করি আমরা। ক্লিক করার পরে দেখেন এখানে রিড অ্যান্ড এগ্রি টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম টিমস, তো এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে আমাদের সবগুলো টিক মার্ক দিয়ে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। দেখেন এখানে সেকেন্ড অপশন হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স, তো এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে মনিটাইজেশন আসছে, মনিটাইজেশনের নিচে যে নেক্সটতে আছে আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমাদের আসছে ওয়েলকাম টু অ্যাডসেন্স। এখানে প্রথমে কী লেখা আছে দেখেন, ইউ আর কারেন্টলি সাইন ইন অ্যাজ, দেখেন যে ইমেলটা আছে মানে হচ্ছে আপনার চ্যানেলে যে ইমেলটা আছে সেই ইমেলটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা কি করব, যেহেতু আমাদের একটা অ্যাডসেন্স আগে আছে, তো একটা অ্যাডসেন্সের সাথে আমাদের এই চ্যানেলটা লিংক করব, সেহেতু অবশ্যই আমাদের ক্রিয়েট অর ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমরা মূলত এখানটাই ভুল করে থাকি। আর যদি আপনি নতুন অ্যাডসেন্স খুলতে চান, সেক্ষেত্রে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। যেহেতু আমরা পুরাতন অ্যাডসেন্সের সাথে আমাদের চ্যানেলটা অ্যাড করব, সেহেতু আমাদের কি ক্রিয়েট অর ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। দেখেন ক্লিক করার পরে এবার হচ্ছে দেখেন কি আছে লেখা, সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট অর ক্রিয়েট নিউ ওয়ান টু সাইন আপ ফর অ্যাডসেন্স। যদি আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে সাইন আপ করবেন, আর যদি পুরাতন অ্যাকাউন্টটা থাকে তো সেক্ষেত্রে আপনারা কি সাইন ইন করে দিবেন। তো সাইন ইন করার জন্য প্রথমে সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনাদের যে আগের যেই চ্যানেলটায় যে ইমেলটা ছিল ওইটা চলে আসবে। তো আপনারা কি করবেন, আপনাদের যে অ্যাডসেন্সে যে ইমেলটা আছে ওটা হচ্ছে আপনারা সাইন ইন করবেন। তো সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য এখানে জাস্ট একটা ইমেলে সাইন ইন করলাম, মনে করেন যে এটা আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের ইমেল। সাইন ইন করার পরে এখানে পাসওয়ার্ডটা দিলাম, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে ওইটার সাথে এই চ্যানেলটা লিংক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন টেকনোলজি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি নতুন কোনো টিউটোরিয়ালের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।